মহানগরীর মাঝবজিয়াত পিঞ্জরাবদ্ধ হল এটা নাহর ফুটুকি। গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ের সমীপত জীৱ জন্তু ভক্ষণ করে ত্রাসর সৃষ্টি করা নাহর ফুটুকিটি পিঞ্জরাবদ্ধ হয়েছে। বন বিভাগে পতা পিঞ্জরাত বন্দী হল এই বাঘটি। চিকিৎসা মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামের সমীপত দুদিন পূর্বে ক্যামেরাত বন্দী হয়েছিল নাহর ফুটুকির বিচরণের দৃশ্য। স্থানীয় লোকে প্রত্যক্ষ করেছিল এই বাঘটুক। ইয়াকে লৈ সৃষ্টি হয়েছিল তীব্র চাঞ্চল্য তথা আতঙ্ক। আর অবশেষত বন বিভাগের পিঞ্জরাত আবদ্ধ হল এই বাঘটি। উল্লেখযোগ্য যে প্রেক্ষাগৃহর 50 মিটার দূরততে আছে জি এম সিএইচর পুথিভঁরাল। বাঘ পিঞ্জরাবদ্ধ হওয়াত সকলে এটা স্বস্তির নিঃশ্বাস এড়িছে। ইতিমধ্যে পিঞ্জরাবদ্ধ হয়েছে এই নাহর ফুটুকিটি। গুৱাহাটী মহানগরীর বিভিন্ন প্রান্তত নাহর ফুটুকির বিচরণের দৃশ্য প্রায় প্রত্যক্ষ করা হয়। আর এবার গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ের সমীপর পুথিভঁরালের সমীপতে জীৱ জন্তু ভক্ষণ করে ত্রাসর সৃষ্টি করা নাহর ফুটুকিটি ইতিমধ্যে পিঞ্জরাবদ্ধ হয়েছে। এতিয়া আশ্বস্ত হলো যে বাঘটো ধরলে, নহয়তো আমি যথেষ্ট এটা আতঙ্কিত পরিবেশত, কারণ কি ইয়াত যেটা ওলাইছে সেটা 4 নম্বর হোস্টেল, 50 ফুটও নাই। হ্যাঁ, কারণ লড়া ছোৱালী লড়াটো ওলাবই, আর লড়া ওলাব লগতে আৰু এটা কথা, এই যে আমার স্ট্রিপ পাহাড়ের যে স্ট্রিপ 2 নম্বর হোস্টেলের পর যে 4 নম্বর হোস্টেলের যে স্ট্রিপ, তাত সমগ্র অঞ্চলটাই মানুষ আছে। কোনো একটা জায়গা এনেকা নাই যে জঙ্গল আছে, জঙ্গলের মাজেদি আহিব পাৰে, সি কেনেকৈ আহিলে, গতিকে যিকোনো সময়তো কাবাক আক্রমণ করব পাৰে ন। গতিকে সেইটো কারণে আমি আশ্বস্ত হয়েছো নিশ্চয়কৈ। আমার কারণে সুখবর, কারণ আমি এটা মানে ধর কারো হানি বিঘিনি নোহোৱাকৈ কতো আমি আমার কোনো ছাত্র ছাত্রী হোক বা অভিভাবক হোক বা আমার যাখিনি আমার বাসিন্দা পাহাড়খনত, আমার বাসিন্দা আমার হসপিটালের বাসিন্দাও আছে, লগতে আমার মানে এনক্রোচারও যথেষ্ট আছে, তথাপিও যে মানে কারো হানি হব নালাগে, গতিকে সুকলমে কামটো হল। মানে বন বিভাগক ধন্যবাদ জ্ঞাপন করছো। মই লাইভে ডিউটি করে আসিলো, তেতিয়া 8:30 বাজিছে, ফোন করেছে মোক আর যে বাঘ ওলাইছে, বাঘ ওলাইছে, কেনেকে দরজা বন্ধ করিম, ভয় লাগিছে আর ডিউটি করে। তারপর দরজা ঘর দিয়ে রখি আছো, তারপর শুনেছো নয় পিঞ্জিরা এখানে মানে হেৰি করেছে, তারপর আমি ওলাই কেনে গুছি আইছো ডিউটি শেষ করে। কেন মোর একদম কাষতে নিছে, বেশি দূর মোর সেইটোয়ে লাইব্রেরি হয় ওচরতে, মানে বাঘটোর ওচরতে। মই তেনেকে বাঘর মাত এনে শুনা নাই, ছমাহমান আগত ওলোৱা বুলি শুনেছিলো, কিন্তু পরখি যে গমে পা নিজে দেখিলোয়ে বাঘ ওলোৱা, এতিয়া বাঘ চাই আছো যোৱালৈকে। আজি অলপ ভাল লাগিছে, আমি আৰোগ্য পাইছোঁ, মানে আমি ভয় ভয়কে আমাৰ ষ্টুডেণ্টবিলাকো আহিব কাৰণে মানে ভয় খাই আছিলে, অহাই নাই, বহুতবিলাক অহাই নাই, কম সংখ্যক আহিছে, আহি কেনে ক্লাছ কৰিছে তেনেকৈ। আৰু এই মুহূৰ্তে আমি পোনপটীয়া সম্প্ৰচাৰলৈ গৈছোঁ। আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক পাৰ্থ প্ৰতিম ঠাকুৰীয়া আছে। পাৰ্থ, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। ইতিমধ্যে স্বস্তিৰ নিশ্বাস এৰিছে অঞ্চলবাসীয়ে, ইতিমধ্যে পিঞ্জরাবদ্ধ হয়েছে নাহর ফুটুকিটি, আর কেনেকুৱা ধরনের পরিবেশ এই মুহূর্তত শেহতীয়া খবর জানিবলৈ আপনার ওচরে আহিছো। চাওক বনদীপ, 2 এপ্রিলের নিশা একটা ভিজুয়াল আমি দেখিবলৈ পাইছিলোঁ যে গুৱাহাটী মেডিকেল কলেজ হাসপাতালের চৌহদর ভিতৰত এটা প্রকাণ্ড নাহর ফুটুকি শুই থকা অবস্থা আমি দেখিবলৈ পাইছিলোঁ। আর তারপরে এই ঘটনা, সমগ্র ঘটনা যেতিয়া জি এম সিএইচর যেতিয়া অধ্যক্ষ অচ্যুত বৈশ্য ডাঙরিয়া গম পাইছিলে, আর তারপরে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার পিছত বন বিভাগের সহযোগত ভয়াঙ্কর আরক্ষী ইতিমধ্যে পিঞ্জরা স্থাপন করেছিল। আর এই মুহূর্তত এই জি এম সিএইচর চৌহদত যি ঠাইখিনিত সেই নাহর ফুটুকিটো দেখিবলৈ পোৱা গৈছিল, সেই স্থানতে পিঞ্জরা স্থাপন করার পাছত আজি 8:30 বজাত, সন্ধ্যা 8:30 বজার ভিতর সেই প্রকাণ্ড নাহর ফুটুকিটি পিঞ্জরাবদ্ধ করবলে সক্ষম হয় বন বিভাগের লোক। আর এই মুহূর্তে জি এম সিএইচর যেক্ষাগৃহ আছে, এই প্রেক্ষাগৃহের পর মাত্র 50 মিটার দূরত যিঞ্জরা স্থাপন করা হয়েছিল, সেই পিঞ্জরাত আবদ্ধ অবস্থাত এই মুহূর্তে বাঘটি দেখবল পাওয়া গেছে। এই মুহূর্তে কবলে গেলে ছাগলী এটা রাখি সেই পিঞ্জরাটা স্থাপন করা হয়েছিল, আর এটাও সেই ছাগলীটির ভিতরতে আছে। আর যেতাই নাহর ফুটুকিটি আবদ্ধ হয়েছে পিঞ্জরাত, আর তারপরে বন বিভাগক খবর দিয়া হয়েছে কিছু সময় পাছত চিড়িয়াখানার আর ভেটেরিনারি কলেজের চিকিৎসকর দল আহিব, আর তারপরে ট্র্যাঙ্কুলাইজ করা হব বাঘটি, আর তারপরে এই স্থানের লই যাওয়া হব চিড়িয়াখানালেকে, প্রাথমিক চিকিৎসাও করা হব, যেহেতু পিঞ্জরাত আবদ্ধ হয়েছে, যেহেতু বনরিয়া এক শৃঙ্গ জন্তু পিঞ্জরাবদ্ধ হওয়ার পাছতে আসলে ছটফটাই আসলে সেই মুহূর্তে হয়তো আঘাতপ্রাপ্ত হব পারে, কিন্তু এটি স্বস্তির নিশ্বাস পেলাইছে এই সমগ্র যে জি এম সিএইচর চৌহদত থাকা কেইবাটাও হোস্টেল আছে, কেইবাটাও আবাস গৃহ আছে, আর এই আবাসতে আসলে হোস্টেলের যখন আবাসী আসে বিগত 48 ঘণ্টা ধরে
আতঙ্কিত অবস্থার আছিল। আর আজি সন্ধ্যা 8:30 বজাত এই প্রকান্ত নাহর ফুটুকিটি আবদ্ধ করবলে বন বিভাগের লোক সক্ষম হয়। এই মুহূর্তের পরিবেশ আমি দেখুয়াইছো, কেন সন্ধ্যা ভাগত 8:30 বজাতে আসলে পিঞ্জরা স্থাপন করার পাছত আজি পিঞ্জরাত আবদ্ধ হয় নাহর ফুটুকিটি। আপনার আরক্ষীর লোক ইতিমধ্যে আপনাদের মানবজ্যোতি দাসক দেখুয়াইছো, আমি আঁতরের দেখাবল চেষ্টা করছো। আসলতে এই মুহূর্ত পিঞ্জরাত আবদ্ধ অবস্থা, এই মুহূর্ত বাঘটো আছে গুজরি গুমরি থাকা অবস্থা আমি এটা শুনবলে পাইছো, কেন যেহেতু আতঙ্কিত অবস্থা আছে, সন্ত্রস্ত অবস্থা আছে বাঘটো। গতি কিছু দূর নীলগরপর আমাকে আসলে এনেকা ধরনের ভিজুয়াল সংগ্রহ করার ইতিমধ্যে পরামর্শ আগবাইছে। আর যুক্ত পিঞ্জরাত আবদ্ধ করে রখা হয়েছে বাঘটুক, এই মুহূর্ত থাল ঠেঙ্গুড়ি গছর পাতে ঢাকি দিয়া হয়েছে। আর কিছু সময় পাশতে পশু চিকিৎসকর দল আহিব আর তারপরে ট্রেঙ্কুলাইজ করে বাঘটুক সুকলমে এই স্থানের স্থানান্তরিত করা হব চিড়িয়াখানালেকে। আর এই মুহূর্তে আমি জানাইছো যে 2 এপ্রিলের নিশা এক স্থানত দেখবলে পাওয়া গেছিল, জি এম সি এইচর চৌহদত শুই থাকা অবস্থা দেখবলে পাওয়া গেছিল প্রকান্ত নাহর ফুটুকিটি। আর তারপরে আতঙ্কিত হয়ে পড়ছিল যখন আবাসী আছে, যখন চিকিৎসক আছে, যখন ছাত্র ছাত্রী আছে। আর ইয়ারপরাই যি স্থানত এই মুহূর্তে নাহর ফুটুকিটি আবদ্ধ হয়ে আছে, ইয়ারপরাই মাত্র 50 মিটার দূরত্বত পুথিভঁরালটো আছে জি এম সি এইচর। আর সেই পুথিভঁরাললৈকে নিতৌ ছাত্র ছাত্রীসকল আহি থাকে। আর সেই সময়সাতে আসলে যেহেতু জি এম সি এইচর চৌহদর ভিতরতে যেহেতু বাঘটো প্রত্যক্ষ করেছিল, তারপরে আতঙ্কিত হয়ে পড়ছিল ছাত্র ছাত্রীসকল। ইতিমধ্যেই অচ্যুত বসু ডাঙরিয়া অধ্যক্ষ অচ্যুত বসু ডাঙরিয়ায় উল্লেখ করেছে যে ততাতয়াকে ব্যবস্থা গ্রহণ করার পাছত বন বিভাগে পিঞ্জরা স্থাপন করার পাছত এই মুহূর্তে আজি নিশা 8:30 বজাত এই নাহরপুটিকটো পিঞ্জরাবদ্ধ করবলে সক্ষম হয়েছে। এই মুহূর্তে আমি কিছু দৃশ্য এই মুহূর্তে দেখুয়াইছো, কিছু সময় পাছতে পশু চিকিৎসকর দল উপস্থিত হব আর তারপরে ট্রেঙ্কুলাইজ করে এই বাঘটো নির্বিঘ্নে এই স্থানের চিড়িয়াখানালে লো যাব।